আসসালামু আলাইকুম। কখনো শুধু টাকার জন্য কাজ করবেন না, কাজটাকে ভালোবেসে যান, পাগলের মতো ভালোবেসে কাজটাকে করেন, টাকা এমনিতেই আসবে। আসলে আপনি যখন কোনো একটা কাজের পেছনে প্রচন্ডভাবে নিজেকে মনোনিবেশ করেন, তখন টাকাটা বাই প্রোডাক্ট হয়ে যায়, ওটা অটোমেটিক দেখবেন যে কোনো না কোনোভাবে আসছে। এবং এখানে আরও কতগুলো বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বাবা মার দোয়া, মানুষের প্রতি আপনার সততা, দক্ষতা, ভালোবাসা, মানুষের প্রতি আপনার, আপনি কাউকে ঠকাচ্ছেন কিনা। কারণ কখনো যদি এরকম হয়, মানুষের মধ্যে এরকম চিন্তা আসে যে আমাকে দ্রুত টাকা কামাতে হবে, এবং শুধুমাত্র টাকা কামাতে হবে এই চিন্তা যদি মানুষের মধ্যে থাকে, তখন টাকা আসলে ধরা দেয় না। মানে আমাকে কাজ করতে হবে এইটা শুরুতে মাথার মধ্যে আনা দরকার, আমাকে টাকা কামাতে হবে সেজন্য কাজ করতে হবে, এই মেন্টালিটি যদি তৈরি হয় তখন মানুষ আসলে অন্যকে ঠকায়, অসৎ পথে চলে যায়, খারাপ কাজ করে, এবং যে কোনো মূল্যে প্রতারিত করে হলেও টাকা কামানোর একটা অ্যাম্বিশন তৈরি হয়, যেটা ভয়ঙ্কর, যেটা আপনাকে সর্বনাশ করে ফেলবে, আপনাকে অতৃপ্ত করে ফেলবে। এরকমভাবে অনেকে হয়তো টাকা কামায়, দেখেন কেউ ভালো নেই, সম্পদ রক্ষায় বা নানান দুশ্চিন্তা, কারণ সে তো জানে সে কোনো না কোনোভাবে অন্যায় করে টাকা কামিয়েছে। কিন্তু যারা সৎ পথে টাকা কামায়, যারা সঠিকভাবে পরিশ্রম করে, দক্ষতা দিয়ে টাকা পয়সা ইনকাম করে, তাদের কিন্তু আসলে কোনো চিন্তা নাই, তারা কাজ করছে, সে তো জানে সে অনেস্টলি কাজ করছে, ওইটা বাই প্রোডাক্ট হিসাবে সেটা চাকরি হোক ব্যবসা হোক সেটা চলে আসবে। তো আমি যেটা আপনাদেরকে বার্তা দেওয়ার চেষ্টা করছি সেটা, আপনি যদি টাকার পেছনে ছোটেন আপনি ক্লান্ত হয়ে যাবেন, আপনি কাজটাকে ভালোবেসে কাজের পেছনে ছোটেন আপনি কোনোদিন ক্লান্ত হবেন না, টাকা অটোমেটিক আসবে। সো টাকার পিছনে কখনো ছুটবেন না, এটা মানুষকে অমানুষে রূপান্তরিত করে, মানুষকে খারাপ পথে, অসৎ পথে, অন্যকে ঠকানোর পথে, প্রতারিত করার পথে যেতে সাহায্য করে। যে শুধুমাত্র টাকা কামাবো এই ইন্টেনশন যদি থাকে, এই চিন্তা যদি কারো থাকে যে কোনো উপায়ে টাকা কামাবো, এটা করবেন না। বলেন বা চিন্তা করেন বা নিজের মনস্তাত্ত্বিক জগতে ঠিক করে নেন যে আমি কাজ করব, পাগলের মতো কাজ করব, একটার পর একটা প্রজেক্ট করব, নতুন নতুন কাজে হাত দেব, একটা সাকসেস হওয়ার পর আরেকটা শুরু করব। কাজ করেন, টাকা অটোমেটিক আসবে।